আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? এটা বললে আসলে ভুল হবে, আমরা আসলে সবাই ভালো থাকার চেষ্টা করছি, রাইট? আপনারা সবাই জানেন যে আমরা একটা মহামারী রোগের সাথে লড়াই করে চলছি এবং অদৃশ্য একটা মানে শক্তির সাথে আমরা যুদ্ধ করছি। তো আমি আশা করব যে আপনারা সবাই আমাদের জননেত্রী শেখ হাসিনা এবং আমাদের ডাক্তাররা এবং আমাদের প্রশাসনের লোকদেরকে সহযোগিতা করবেন এবং তারা আপনাদের ভালোর জন্যই, আপনার ফ্যামিলিকে বাঁচানোর জন্যই কিন্তু রাস্তায় নেমে অনেক কষ্ট করছে, শুধুমাত্র আপনাদেরকে ঘরে ফেরানোর জন্য। আপনারা এখন বিরক্ত হতে পারেন, আপনারা মনে করতে পারেন যে আরে দূর কি হবে, আসলে আপনাদেরকে বাঁচানোর জন্য কিন্তু সবাই লড়াই করছে। সো প্লিজ প্লিজ আপনারা ঘরে থাকুন, আর মাত্র কয়েকটা দিন, অনেক কষ্ট করেছেন, অনেক কষ্ট করছি আমরা ঘরে থেকে, দম বন্ধ হয়ে আসছে, মনে হয় সাফোকেশন হচ্ছে। তো আমি আশা করব যে প্লিজ আপনারা আর মাত্র কয়েকটা দিন ঘরে থাকেন। আসলে সাফোকেশন না নিয়ে আমরা যদি মনে করি যে মানে ভালো লাগছে না, এরকম কিছু না নিয়ে আমরা এই সময়টাকে এনজয় করি না। দেখেন, আল্লাহর একটা নিয়ামত আছে, সেটা হলো যে অনেকে ফ্যামিলিকে সময় দিতে পারতো না, অনেকে ইবাদত করা ভুলে গিয়েছিল, মানুষের প্রতি মানুষের যে কি বলবো, যে মানুষের প্রতি মানুষের সাহায্য করা, পাশে থাকা এবং একে অপরের বিপদে এগিয়ে আসা, এগুলো কিন্তু আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছিল। কিন্তু এমন একটা কোভিড-19 বিরুদ্ধে আমরা লড়াই করছি, যার কারণে কিন্তু একটা দিকে খারাপ হলেও অনেক দিক দিয়ে কিন্তু ভালো হয়েছে। যেমন আমরা ঘরে ঘরে সবাই একত্র হয়ে ফ্যামিলির মূল্যায়নটা বুঝছি, ফ্যামিলির সাথে সময় দিচ্ছি এবং বাবা মা, ভাই বোন, বাচ্চা, স্বামী সবাইকে নিয়ে একত্রে থাকার চেষ্টা করছি, সবাই সম্মিলিতভাবে কাজ করার চেষ্টা করছি, একে অপরের কাজগুলো ভাগাভাগি করে নিচ্ছি, দুঃখ সুখগুলো ভাগাভাগি করে নিচ্ছি, আমরা আমাদের আত্মীয় স্বজনের খবর নিচ্ছি যে কে কোথায় আছে, তারা সেফ আছে কিনা, তারা ভালো আছে কিনা, তারা নিরাপদে আছে কিনা, এবং আমরা আল্লাহর কাছে আমরা প্রে করছি, আমরা দোয়া করছি যে আল্লাহ তুমি সবাইকে রক্ষা করো, আল্লাহ আল্লাহ এই মহামারীর হাত থেকে আমাদেরকে উদ্ধার করো। এবং আমরা কিন্তু কিছুটা হলেও ছিনতাই, রাহাজানি, খুন, ধর্ষণ, কিছুটা হলেও আমরা কিন্তু এগুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখছি এবং আমরা আমরা ভয় করছি যে আল্লাহ আমরা আর কখনো খারাপ কাজ করব না, আল্লাহ আমরা সবাই একত্রে একসাথে সম্মিলিতভাবে চলবো এবং একে অপরের সুখ দুঃখে এগিয়ে আসব। এটা কি আমাদের জন্য একটা চরম শিক্ষার একটা ব্যাপার নয় কি? সো প্লিজ আপনারা ঘরে থাকেন, আপনারা বুঝতে পারছেন না যে করোনা ভাইরাস, এই কোভিড-19 যে রোগটি, এটা কিন্তু মহামারী আকারে ধারণ করলে আমরা বাংলাদেশের কেউ কিন্তু বেঁচে থাকবো না। আপনি নিশ্চয়ই সহ্য করবেন না যে আপনার চোখের সামনে আপনার একজন ফ্যামিলি মেম্বার হসপিটালে চলে যাচ্ছে বা একজন মারা যাচ্ছে যার কাছে আপনি যেতে পারছেন না। সো এখানে ভয়ের কিছু নেই, আমরা অনেক সাহসের সাথে, আমরা 71-এ যুদ্ধ করেছি, আমাদের বাবারা দাদারা যুদ্ধ করেছে, চাচারা যুদ্ধ করেছে এবং এই এটা এটাও কিন্তু এক ধরনের একটা যুদ্ধ। সো আমরা মনে করি যে আমরা একটা অদৃশ্য শক্তির বিরুদ্ধে এবং সমস্ত জগতের মানুষ এবং সমস্ত পৃথিবীর মানুষ একত্র হয়ে সম্মিলিতভাবে আমরা ঘরে থেকে, এটা কিন্তু একমাত্র পসিবল, এই যুদ্ধে জয় করার একমাত্র পসিবল হলো যে ঘরে থাকাটা। ঘরে যদি আমরা না থাকি তাহলে যুদ্ধে জয় করা সম্ভব হবে না। সো প্লিজ আমরা সবাই একসাথে যদি ঘরে থাকি তাহলেই এই মহামারী থেকে বাঁচতে পারবো, আমরা দুনিয়াতে আবার বাইরে বের হয়ে শান্তির নিঃশ্বাস নিতে পারবো।
ছেলে মেয়েরা স্কুলে যেতে পারবে, অফিস আদালত খুলে যাবে, আমরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারবো এবং আমরা একে অপরের পাশে থেকে অনেক ভালো থাকার চেষ্টা করব। প্লিজ বি সেফ।